তাল গাছ বা পাম ট্রির বৃক্ষ উৎপাদন করার জন্য বা চারা উৎপাদন করার জন্য একটি প্রধান অনুষঙ্গ হচ্ছে বীজ। যারা বাণিজ্যিকভাবে আসলে নার্সারিতে চারা উৎপাদন করতে চান সে সময় কিন্তু একটি প্রসেস বা সিস্টেম, একটি চেইন অফ প্রসেস, এটি আসলে আমাদেরকে অনুসরণ করতে হবে। তো আমরা আপনাদেরকে নার্সারিতে সেই প্রসেসটি দেখানোর চেষ্টা করব যে কিভাবে তালের চারা উৎপাদন করা হয়। তালের বীজ স্যার আমরা যে জাগ দিয়ে আপনার বালু আপনার ছাই দিয়ে আমরা মিক্সড করি, মিশাই ওই জায়গায় আমরা চারা দিই। মানে যেই বীজটা পাইলেন ওইটা ওইটার মধ্যে দেন? জি স্যার, দিয়ে ওই জায়গার থেকে আমরা ওই বীজ ফুটাই, ফুটানোর পরে ওইটা আপনার আমার কাটতে হয় আবার। এই বীজ কতদিন পরে ফুটে? স্যার এক মাস। এক মাস পরে যে মাথাটা বেরোইলো ওই মাথাটা কাটতে হয় স্যার। আচ্ছা, কাটলেন, কাটার পরে উল্টা করে আবার ওই প্যাকেটে লাগাইতে হয় স্যার। এখন এই মাথাটা যে কাটলেন ওই কাটার কতদিন পরে উল্টাই দিবেন এই ব্যাগে? এটা কাটানোর ওই ইয়ে দিয়ে পরের দিনই লাগাই। উল্টা করে যে ব্যাগে লাগাই এখানে কি কি দিছি? এখানে স্যার মাটি আছে, জৈব সার আছে, এগুলা দিয়ে মিক্সড করি, সুন্দর মাটি লাগে, দিয়ে প্যাকেটিং করি, ওর ভিতরে আপনার ওই আমরা উল্টা করি মাথা দিয়ে চারা বসায় ওখান থেকে চারা তৈরি করি স্যার। মানে যেই মাথাটা বেরোলো এটাকে এই ব্যাগে আইনা জৈব সার মাটি টাটি দিয়ে ব্যাগ প্যাকেটটা বানাইলেন? জি স্যার। এখানে এটা উল্টা করে দিলেন? জি স্যার। কতদিন পরে এটার মাথা বড় হইতে থাকে স্যার? এটা লাগানোর পরে 20 দিন পরে থেকে স্যার মাথা কুশি ছাড়ে স্যার। আচ্ছা, তাহলে 20 দিন পরে কুশি ছাড়লো, এটা কতদিন পরে লাগানোর জন্য রেডি হয় স্যার? এটা আপনার 3 মাস। কত ফিট লম্বা হয়? 4 মাস পর্যন্ত 2 ফিট। 2 ফিট লম্বা হয়। একটা চারা কয় টাকা বিক্রি করতে পারেন স্যার? তো স্যার আমরা বিক্রি করি নি স্যার, ওই যে মানুষ যারা চাষি আছে ওদের বিনামূল্যে দেয়, টাকা পয়সা দেয়।